ভাগীরথী নদীতে এক কিশোরীর পচা গলা দেহ ভাসতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কালনার কোলডাঙ্গা গ্রামে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায় এরপরই পুলিশ। খুন নাকি আত্মহত্যা তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। মৃত্যুর রহস্য জানতে কালনা হাসপাতাল থেকে দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয় চিকিৎসকরা। নিখোঁজ এক কিশোরীর পরিজন এই দেহ শনাক্ত করতে কালনা হাসপাতালের মর্গে এলে পচা গলা দেহ তাদের নয় বলে দাবি করেন। কি বলছেন নিখোঁজ কিশোরীর মা শঙ্করী হাজরা? আপনাদের বাড়িরই কেউ মনে হলো? না না না। কে হারিয়ে গেছে আপনার? আমি। কতদিন আগে? 15-16 দিন। দিয়ে থানা ডায়েরি করেছিলেন? না। এখানে কি দেখলেন? এটা না। এটা বলো। এই মেয়েটা মরে, যেটা মরে দিলে মেয়েটা মরে। দেখেছেন তো? কি নাম আপনার? শঙ্করী হাজরা। আর আপনার মেয়ের কি নাম যে হারিয়ে গেছে? টাকি হাজরা। কত বছর বয়স ছিল? এখন 14 পূর্ণ হয়নি, 14 চলছে। রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস, কালনা।